বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়েছে? বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়েছে সংবিধানের 3 নং অনুচ্ছেদে। বাংলাদেশের জাতীয় সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান কে? জাতীয় সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান স্পিকার। বাংলাদেশের রাষ্ট্রপতির শপথ বাক্য পাঠ করান স্পিকার, প্রধান বিচারপতি। পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? পাল বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন ধর্মপাল। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণের কথা বলা হয়েছে? জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণের কথা বলা হয়েছে 4 নং অনুচ্ছেদে। ওয়ানগালা উৎসব কাদের? গারোদের প্রধান উৎসব বলা হয় ওয়ানগালা। সাবাস বাংলাদেশ ভাস্কর্যের স্থপতি কে? সাবাস বাংলাদেশ ভাস্কর্যের স্থপতি নিতুন কুণ্ড। বাংলাদেশ মিয়ানমারকে বিভক্তকারী নদী কোনটি? বাংলাদেশ মিয়ানমারকে বিভক্তকারী নদী নাফ নদী। শেখ হাসিনাকে মাদার অফ হিউম্যানিটি উপাধি দিয়েছেন কে? ব্রিটিশ টিভি চ্যানেল 4। বাংলাদেশের প্রথম টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক কে? নাঈমুর রহমান দুর্জয়। বাংলাদেশ প্রথম আন্তর্জাতিক টেস্ট ম্যাচ খেলে কত সালে? 2000 সালে। অর্থনৈতিক সমীক্ষা 2021 অনুযায়ী বাংলাদেশে বর্তমানে দারিদ্র্যের হার কত? 20.5%। বাংলাদেশে প্রথম প্রাইভেট ব্যাংকের নাম কি? বাংলাদেশে প্রথম বেসরকারি ব্যাংক আরব বাংলাদেশ ব্যাংক বা এবি ব্যাংক। বঙ্গভঙ্গ করেন কে? বাংলাকে 2 ভাগে বিভক্ত বা বঙ্গভঙ্গ করেন লর্ড কার্জনের সময়। শান্তিতে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পেয়েছিলেন কোন পদক? জুলিও কুরি পদক। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতি সভাপতিত্ব করেন কত কত সময়ের জন্য? 1 মাসের জন্য। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতি সভাপতিত্ব করেন 1 মাসের জন্য। ভারতের কোন রাজ্যে বিশ্বের সর্ববৃহৎ ক্রিকেট স্টেডিয়াম অবস্থিত? ভারতের কোন রাজ্যে বিশ্বের সর্ববৃহৎ ক্রিকেট স্টেডিয়াম? গুজরাটে। আরব বসন্ত শুরু হয় কোন দেশে? আরব বসন্ত শুরু হয় তিউনিশিয়ায়। আরব বসন্ত হচ্ছে আরবের রাষ্ট্রগুলোর গণজাগরণ মানে গণ আন্দোলন, এবং তা শুরু হয়েছিল তিউনিশিয়া থেকে। মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট কে? মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট ইব্রাহিম সলিহ। নারীর স্পন্দন প্রভাবিত হয় ধমনির ভেতর দিয়ে। কোনো ইমেল পাঠাতে হলে নিচের কোনটি অবশ্যই লিখতে হবে?
প্রাপকের ইমেল ঠিকানা। 5 ও 95 এর মধ্যে 5 ও 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি? 6টি। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তবে ক্ষেত্রফল হবে √3/4 স্কয়ার। চার পার্সেন্ট হার সুদে কত টাকা 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1 টাকা হবে? 625 টাকার। 2টি সংখ্যার গসাগু বিয়োগফল এবং লসাগু যথাক্রমে 12, 60 ও 2448, সংখ্যা দুটি কত? 144, 204। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বাড়ানো হলো এবং প্রস্থ 10% কমানো হলো, এক্ষেত্রে ক্ষেত্রফল 1% কমবে। x²-y²+2y-1 এর একটি উৎপাদক কোনটি? x+y-1। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 74 বছর এবং তাদের বয়সের অনুপাত 10 বছর পূর্বে 7:2 ছিল, 10 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? 31:16। 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র হতে 4 সেন্টিমিটার দূরবর্তী যে এর দৈর্ঘ্য কত? 6 সেন্টিমিটার। পি এর মান কত হলে 4x²-px+9 একটি পূর্ণ বর্গ হবে? পি এর মান 12 হলে। 4 জন পুরুষ বা 6 জন স্ত্রীলোক একটি কাজ 16 দিনে শেষ করতে পারে, 2 জন পুরুষ ও 5 জন স্ত্রীলোক একত্রে কাজটি কতদিনে শেষ করতে পারবে? 12। বৃত্তের কেন্দ্রস্থ কোন পরিদিষ্ট কোণের দ্বিগুণ? a+b=7, ab=10 হলে a²+b²+3ab সমান কত? 59। যদি x+1/x=5 হয় তবে x/x²+x+1 এর মান কোনটি? 1/6। 0.9/0.9 = কত হবে? 1 হবে। নিচের কোন সংখ্যাটি 0 ও 4 দিয়ে নিঃশেষে বিভাজ্য? 5256। 15% মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা নিয়ে 1 বছর পর 1680 টাকা মুনাফা দেওয়া হলো, আসল কত ছিল? 11,200। 1994 সালের 1 ডিসেম্বর বৃহস্পতিবার হলে 1995 সালের ওই একই তারিখ হবে শুক্রবার, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল তাকে বলে সামন্তরিক। কোন প্রকৃত ভগ্নাংশের হর ও লবের অন্তর 2, হর ও লব উভয় হতে 3 বিয়োগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তার সঙ্গে 4/1 যোগ করলে যোগফল 1 হয়, ভগ্নাংশটি কত? 9/11, 11/9, 9/11। 0.02, 0.003, 0.004 সমান কত হবে?
0.7টা শূন্যর পরে 2-4,